হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখছেন এই সোল্ডারিং আয়রনে কিন্তু টেম্পারেচার আপ ডাউনের একটি ভলিউম জাতীয় দেওয়া আছে, কিন্তু আফসোস যে কুসুর V9000 এই সোল্ডারিং আয়রনে কিন্তু সেটির কিছুই দেওয়া নেই। সো আজকে আমরা সেই জিনিসটি বানানোর চেষ্টা করব এবং শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন বিডি ইলেকট্রনিক্স। এই জিনিসটি বানানোর জন্য আমাদের লাগবে 2 গ্যাং সুইচ বোর্ড, লাগবে একটি ফ্যান রেগুলেটর, লাগবে 2 পিন হোল্ডার, লাগবে 2 পিন, আর লাগবে কিছু সংখ্যক তার। আপনারা তারগুলো একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটিতে সোল্ডারিং আয়রন চলবে। সর্বপ্রথম আমি এই সুইচ বোর্ডটির স্ক্রু দুটি খুলে নেব। এখন আমি এই ফ্যান রেগুলেটরটি সুইচ বোর্ডে লাগাবো। কিন্তু তার আগে আমরা কিন্তু ফ্যান রেগুলেটরে যে 2 তারটি বাহির হয়েছে সেই 2 তারের সোল্ডারিং খুলে নিয়ে আমরা কিন্তু আমাদের সেই কিনে আনা ভালো তারটি কিন্তু সোল্ডারিং করে দিব। আমি কিন্তু ফ্যান রেগুলেটরে তার সোল্ডারিং করে ফেলেছি। এখন আমি ফ্যান রেগুলেটরটি সুইচ বোর্ডে লাগিয়ে দিব। আমি কিন্তু ফ্যান রেগুলেটরটি সুইচ বোর্ডে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। এখন আমি 2 পিন হোল্ডারটি এই সুইচ বোর্ডে লাগাবো। আমি যে ফ্যান রেগুলেটরটি থেকে ছোট্ট একটি তার সোল্ডারিং করে বাহির করে নিয়েছি সেই তারটি আমরা 2 পিন হোল্ডারে যে কোনো এক পিনে আপনারা দিতে পারেন। একটি তার কিন্তু আমরা 220 ভোল্টের পেয়ে গেলাম। এই তারটি সোজা 220 ভোল্টে যাবে। আমি কালো কালারের তারটি নিয়ে 2 পিন হোল্ডারের আরেক পিনে লাগাই দিচ্ছি। আমাদের ভেতরের কাজ শেষ, এখন আমরা এটিতে স্ক্রু লাগাই দিব। আমি তার দুটিতে কিছু ক্যাবেল টাই বেঁধে দিচ্ছি, আপনারা টেপও দিতে পারেন। আমি কিন্তু 2 পিনটি আগে ভাগেই লাগিয়ে দিয়েছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। আমি কিন্তু এটি 220 ভোল্টে দিয়ে দিয়েছি এবং কয়েক মিনিটের ভেতরেই দেখা গেল এটি কিন্তু প্রপারলিভাবেই হিট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটিতে রজং রাং দুটি গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন আর এমনি নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।